হ্যালো এভি ওয়ান সবাইকে আরও একবার স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে স্টপ ট্রিমিং স্টার্ট উইং সো আজকে আমি একটি বড় বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো ওপরে তোমরা দেখতে পাচ্ছ ডিরেক্টরেট অফ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অর্থাৎ আইসিডিএস এর অনেকগুলো কিন্তু নিয়োগ হতে চলেছে তোমরা জানো যে তিরিশ হাজারে কিন্তু একটা রিকোয়ারমেন্ট ছিল যে তিরিশ হাজার কিন্তু তোমাদের আশা কর্মী বলো বা আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার বলো সেগুলো নিয়োগ করা হবে তো ইতিমুহূর্তে কিন্তু আমরা অলরেডি দুটো জেলার বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো তারা কিন্তু অবশ্যই সেই বিজ্ঞপ্তিটি দেখে নিও তো আজকেও কিন্তু একটা নতুন জেলার রিক্রুটমেন্ট নোটিশ আমাদের সামনে এসেছে তো সেখানে কিন্তু প্রায় জন বা হেল্পার নিয়োগ করা হবে তো সেটাই আজকে আমরা কিন্তু দেখে নেব চলো চলে যায় ফুল নোটিফিকেশানে তার সঙ্গে সঙ্গে বলে রাখি আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং যারা আমাদের ওয়েবসাইট এখনো পর্যন্ত ভিজিট করো তারা অবশ্যই ওয়েবসাইট ভিজিট করে নিও www.studywithpia.in তো সেখানে আসলেই কিন্তু তোমরা এখানে আইসিডিএস বলে একটা সেকশন পেয়ে যাবে যেখানে ক্লিক করলে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের যে আগের আমাদের ইন্টারভিউ অফিসিয়াল আপডেট বলো বা বিভিন্ন ধরনের যে জি কে কোশ্চেন অ্যান্সার মক টেস্ট এইগুলো কিন্তু তোমরা এখান থেকে দিতে পারবে তো এখানে কিন্তু প্রচুর নোটসও তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো সেখান থেকে তোমরা গিয়ে দেখে নিও তো চলো চলে যাবো এবার আমরা সরাসরি নোটিফিকেশনে তো দেখে নাও এখানে কিন্তু নোটিস ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ এ ডাব্লু ডাব্লু অ্যান্ড এ এইচ জুলাই দু তো তোমরা দেখতে পাচ্ছ নিচে যে কতগুলো নোটিফিকেশন এখানে এসেছে সমস্তগুলোই কিন্তু আইসিডিএস প্রজেক্টের ওকে তো প্রথমটাই আমরা একটুখানি ওপেন করে করে দেখে নেব তো প্রথমেই এখানে দেখে নাও যেটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ তো বাঁকুড়ার এটা হচ্ছে পুয়া বাগান বাঁকুড়া তো এখানে বিজ্ঞপ্তি নাম্বার এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখো আঁচুরি একটা গ্রাম পঞ্চায়েতের নাম সেখানে মোট শূন্য পদ রয়েছে দুটো তো এখানে দেখো প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা করে কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে নেক্সট আমরা যদি সেকেন্ড পেজে আসি তো এখানেও কিন্তু অনেকগুলো জিনিস এখানে বলা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শর্তাবলী এখানে দেওয়া রয়েছে তো এখানে প্রথমে যে শর্ত শর্তটি রয়েছে সেটা হচ্ছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে তো ন্যূনতম যোগ্যতা এখানে দেখে নাও আঠারো সাত দু চব্বিশ দিনকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে উচ্চতম উচ্চ মাধ্যমিক বা সমত যে কোনো পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তো এই সমস্ত কিছু কিন্তু তোমরা ভালো করে পড়ে নিও কারণ অনেকগুলো পিডিএফ রয়েছে তো আমি সমস্তগুলো একটু দেখানোর চেষ্টা করব সমস্তগুলো না হলেও আমি তোমাদেরকে অবশ্যই এটার লিংক দিয়ে দেবো তো তোমরা সেখানে গিয়ে কিন্তু চেক করতে পারবে তো এখানে দেখে নাও আবেদনপত্র জমা করার শুরুর তারিখটা দেওয়া রয়েছে পঁচিশ সাত দু ঠিক আছে তো আজকে থেকেই কিন্তু কিন্তু এটা আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং এটার শেষ তারিখ হচ্ছে ষোলো আট দু ঠিক আছে তো এই সমস্ত কিছু কিন্তু দেখে নিও এবং এই যে পিডিএফটা আমি নির্দিষ্ট দেখাচ্ছি সেটা হচ্ছে বাঁকুড়া সিডিপিও অফিস পুয়াবাগান বাঁকুড়ার জন্য ঠিক আছে তো এখানে নিচে কিন্তু তোমাদের যে ফর্মটা আছে সেটা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য কিন্তু আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে চলে যাবে নির্দিষ্ট লিঙ্কে যাওয়ার পরে গিয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে চলো যাবো আমরা নেক্সটে তো এখানে দেখো বাঁকুড়া আরবান আইসিডিএস প্রজেক্ট তারপরে বাঁকুড়া আইসিডিএস প্রজেক্ট চলো আমরা এর মধ্যে যে কোনো আরও একটা ওপেন করে নিই তো দেখো আমরা আরও একটা ওপেন করে নিয়েছি তো পশ্চিমবঙ্গ সরকার এটা হচ্ছে ছাতনার জন্য ছাতনা তো এখানে তারিখটা দেখতে সাত পাচ্ছার চব্বিশে এটা প্রকাশিত হয়েছে তোমাদেরকে কিন্তু আমি আগে থেকে বলেছিলাম আমার কমিউনিটিতে গিয়ে তুমি দেখে নাও ইউটিউব কমিউনিটিতে গিয়ে আমি বলে দিয়েছিলাম যে তোমাদের বাঁকুড়ার কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে এবং সেটা আঠেরো তারিখেই আসবে তো সম্ভবত আঠেরো তারিখেই কিন্তু এটা প্রকাশ হয়ে গেছে তো তোমরা যারা এখনো পর্যন্ত আহ তোমাদের নির্দিষ্ট জেলার আইসিডিএস কর্মীর বা হেল্পারের কবে নোটিফিকেশন আসবে এটা জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো তোমার জেলার নাম তো আমি নিশ্চয়ই চেষ্টা করব যে কবে আসবে তোমাদের সেটা তাড়াতাড়ি তোমাদের দেখে দেওয়ার জন্য ঠিক আছে তো অবশ্যই কমেন্ট কিন্তু করতে ভুলো না এবং তার সঙ্গে সঙ্গে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা ভিডিও নোটিফিকেশান পাবে না আর তার সঙ্গে সঙ্গে অল করে রেখো যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা এইভাবে পেয়ে যাও তো এখানে দেখে নাও মোট শূন্যপাদ এখানে আটটা রয়েছে আপনার জন্য তো এইভাবে কিন্তু অসংরক্ষিত এক তপশিলি উপজাতির জন্য দুটো তপশিলি উপজাতির জন্য একটা এইভাবে কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিস তো এইভাবে কিন্তু তোমরা দেখে নিও এখানেও কিন্তু প্রত্যেকটা জিনিস মেনশন করে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে চলো চলে যাব এবার হচ্ছে পরবর্তী পেজে এখানে দেখে নাও এখানে যে আবেদন পত্রটি রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করে নির্দিষ্ট যে তোমাদের অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটার মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে এখানে দেখো সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে যাবো আমরা নেক্সটে তো এখান থেকে আরও একটা আমরা ওপেন করে নেবো এখানে অনেকগুলো রয়েছে তো এখানে আমরা যে কোনো একটা ওপেন করে নিই তো ওপেন করার পরে দেখে নাও এখানেও কিন্তু আঠেরো সাত দু হাজার চব্বিশের কথা বলা রয়েছে এটা জয়পুর বাঁকুড়ার জন্য তো এখানেও কিন্তু প্রচুর প্রচুর শূন্যপদ রয়েছে তোমরা সমস্তগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিও তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমি দেখে দেওয়ার চেষ্টা করবো যে তোমাদের জেলার ফর্মটা কবে ফিল করতে পারবে তোমরা এবং কবে নোটিফিকেশন আসছে ঠিক আছে তো এটা ছিল একদম মানে তোমরা এতগুলো আমি যদি এখন দেখাতে যাই তো অনেকটা টাইম লেগে যাবে এবং তোমাদেরও ধৈর্য থাকবে না তো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যার যার এলাকা ভিত্তিক তো তারা অবশ্যই দেখে নিও এবং তোমরা সেটা অবশ্যই কিন্তু ফিল আপ করে নিও এখানে দেখো আবেদন দেওয়া রয়েছে তো এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং এটাতে কিছু কিন্তু ফিল করবে না এখানে অফিসের জন্য কিন্তু বলা রয়েছে এখানে কিন্তু কিছু লিখবে না বা কিছু দাগ দেবে না নেক্সট দেখো এখানে সমস্ত কিছু তোমার নাম পিতা মাতা বা স্বামীর নাম লিখবে সম্পূর্ণ ঠিকানা লিখবে ফোন নাম্বার লিখবে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বার কত আছে তোমার জন্ম তারিখ কত আছে সম্পূর্ণ কিছু কিন্তু এখানে ভালোভাবে একদম খুটিয়ে খুঁটিয়ে ভালোভাবে ঠিকঠাক করে নির্ভুলভাবে ফিল আপ করবে এবং তার সঙ্গে আবেদনকারী স্বাক্ষর এখানে তোমাদেরকে লাগবে ঠিক আছে দিয়ে তারিখ দিয়ে তোমরা কিন্তু নির্দিষ্ট যে তোমাদেরকে দেওয়া হয়েছে ঠিকানা সেই ঠিকানাতে তোমরা পাঠিয়ে দেবে তো এইভাবেই কিন্তু তোমাদেরকে ফর্মটা পুরোটা ফিল করতে হবে তো আই থিঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো আইসিডিএস ইন্টারভিউর জন্য কিন্তু আমি তোমাদের প্রিপারেশান দেবো এবং অলরেডি তো শুরু হয়ে গেছে ইউটিউবে একদম ফ্রিতে তোমরা সেটা করতে পারো এবং তাছাড়াও যদি তোমরা পেইড ক্লাসে ভর্তি হতে চাও তো পেইড ক্লাসে ভর্তি হওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার তাছাড়া ডেসক্রিপশন বক্সে সব জায়গায় আমার নাম্বার পেয়ে যাবে আমার নাম হচ্ছে এইট এই নাম্বারে তোমাদেরকে রেজিস্ট হোয়াটসঅ্যাপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলতে হবে যে তোমরা কোন জেলা থেকে দেখছো এবং কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা উল্লেখ করলে আমি তোমাদেরকে ফুল ডিটেলস বলে দেবো এবং তার সঙ্গে যারা আইসিডিএস ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাও তো তাদের জন্য আমাদের কাছে ক্লাস রয়েছে তো তোমরা যদি নিতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে প্লিজ বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে একটু শেয়ার করে দাও যাতে তারাও জানতে পারে এবং তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ